নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফিউশন ওয়েব চ্যানেলের পর্দায় আমি জিনিয়া তোমাদের আবার একটা নতুন পর্বে স্বাগত জানাই। প্রচণ্ড গরম পড়েছে, আর গরমকাল মানে আমাদের সবার আগে দরকার পড়ে জল। আর এই জলের সঙ্গে যদি একটু পাতিলেবুর রস মিশিয়ে দিই তাহলে তো তার তুলনাই হয় না। আমরা পাতিলেবু এখন ভাতেও যেমন খাই সেরকমভাবে রস করে জল দিয়েও কিন্তু খাই। আর কি করি বলতো, তারপরে খোসাটাকে ফেলে দিই। আমরা জানি না এই পাতিলেবুর খোসা আমাদের শরীরে কতখানি কাজে লাগে, এমনকি পাতিলেবুর গুণের থেকেও, রসের গুণের থেকেও খোসার গুণ অনেকখানি বেশি। কি বেশি এবং কি কি কাজে লাগে সেই কথাই আজকে আমি তোমাদের শোনাবো। গবেষণায় দেখা গেছে পাতিলেবুর রসের তুলনায় প্রায় 5 গুণ বেশি থাকে ভিটামিন সি পাতিলেবুর খোসায়। কিন্তু আমরা তো সেটাকে ফেলেই দিই, জানি না যে এই পাতিলেবুর খোসার কতখানি গুণ আছে। এবারে তোমরা বলবে, বন্ধুরা এই পাতিলেবুর খোসাকে আবার কি করে ব্যবহার করব, সেটাও ব্যবহারের পদ্ধতি আছে। ধরো তোমরা পাতিলেবুর যে রসটা বার করে নিলে, তারপর তো খোসাটাকে রেখে দিলে, সেটাকে টুকরো টুকরো করে গরম জলের মধ্যে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখলে, তারপর সেই জলটাকে খেলে, অথবা পাতিলেবুর ওপরের যে পোর্শনটা সেটা পাতলা করে কেটে নিলে, তারপরে সেটাকে কুচি কুচি করে নিলে, এবার সেটা স্যালাডের মধ্যে মিশিয়ে দিলে বা অন্যান্য যে কোনো খাবারের মধ্যে মিশিয়ে দিলে, একটা সুন্দর তো গন্ধ থাকবেই, তার সঙ্গে সঙ্গে গুণটাও কিন্তু অনেকখানি হবে। এবারে বলি কি কি গুণ। ওই যে বললাম, পাতিলেবুর রসের থেকে পাতিলেবুর খোসার গুণ কিন্তু অনেকখানি বেশি, প্রায় 5 গুণ বেশি থাকে ভিটামিন সি। এছাড়া থাকে বিটা ক্যারোটিন, থাকে ফলেট, থাকে পটাশিয়াম, থাকে ক্যালসিয়াম, থাকে এমনকি ম্যাগনেশিয়ামও থাকে। তাহলে বুঝতে পারছো। এবারে বলবে যে পাতিলেবুর খোসাতে আবার কি এমন উপকার হয় যেটা আমাদের শরীরে কাজে লাগবে। সত্যিই লাগবে, আর শুনলে তোমরা অবাক হয়ে যাবে। প্রথমে যেটা হবে সেটা হলো এর মধ্যে থাকা ডায়েটারি ফাইবার এবং এর মধ্যে থাকা ভিটামিন সি এতখানি বেশি থাকে যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকখানি বাড়িয়ে দিতে পারে। কোনো ধরনের অসুখ কিন্তু চট করে আমাদের শরীরে বাসা বাঁধতে পারে না যদি নিয়মিত তুমি পাতিলেবুর খোসা খাও। বিভিন্নভাবেই তুমি খেতে পারো এটা। তারপরে কি হয় বলতো, আমাদের শরীরে সিট্রিক অ্যাসিডের পরিমাণটা বাড়িয়ে দেয়, যার জন্য কিডনিতে পাথর হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। যেহেতু এর মধ্যে থাকে ডায়েটারি ফাইবার, তাই যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তারা যদি এটা নিয়মিত খায় তাহলে সকালবেলায় উঠে তাদের পটি করতে কোনো রকম অসুবিধা হবে না। নিয়মিত যদি তারা পাতিলেবুর খোসা খেতে পারে, তার সঙ্গে সঙ্গে পাতিলেবুর রস তো আছেই। পাতিলেবুর খোসা কিন্তু ওজনটাকেও কমাতে সাহায্য করে। সেটা কিভাবে খাবে, একটু জলের মধ্যে নিয়ে ওই পাতিলেবুর খোসাটা টুকরো করে ফেলে দিলে, তার সঙ্গে একটু আদা ফেলে দিলে, তারপর মিনিট 5 ফুটাতে দাও, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখো, এবারে তোমরা ওই জলটা ছেঁকে নিয়ে খাও। তার কারণ হচ্ছে পাতিলেবুর খোসার মধ্যে আছে পেকটিন, যেটা আমাদের ওজন কমাতে সাহায্য করে। এছাড়া থাকে ওর মধ্যে পলিফেনল নামে একটা উপাদান, যেটা খারাপ কোলেস্ট্রলটাকে কমাতে পারে। আর খারাপ কোলেস্ট্রল যদি কমে যায় তাহলে তো আমাদের হার্টও ভালো থাকে। এছাড়া এর মধ্যে যেহেতু পটাশিয়াম থাকে, তাই উচ্চ রক্তচাপকেও নিয়ন্ত্রণ করতে পারে। এমনকি এটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট গুণ সম্পন্ন, যার জন্য আমাদের শরীর থেকে টক্সিনটাকে বেরোতে সাহায্য করে। আর তার ফলে যকৃৎ বা লিভার কিন্তু ভালো থাকে। আমাদের যেহেতু লিভার ভালো থাকে এবং শরীর থেকে টক্সিন যে উপাদানটা বেরিয়ে যায়, তার জন্য যারা পাতিলেবুর খোসা নিয়মিত খায় তাদের কিন্তু ত্বকটা অনেকখানি ভালো থাকে। বলতে পারো বলি রেখা ছাপ সহজে পড়ে না, এমনকি ত্বক কিন্তু তাদের টান টান থাকে।
আবার কি করে বলতো, এটা শরীরে প্রবেশ করে, এই পাতিলেবুর খোসার যে গুণটা আছে সেটা যখন শরীরে প্রবেশ করে, তার কর্মক্ষমতাটাকে কিন্তু অনেকখানি বাড়িয়ে দিতে পারে। আমাদের শরীরে যেহেতু এর মধ্যে ক্যালসিয়াম থাকে, তাই হাড়কেও মজবুত করতে সাহায্য করে। এছাড়া প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যার জন্য ভিটামিন সি এর ঘাটতি অনেকখানি পূরণ করতে পারে। হজম ক্ষমতা কিন্তু বাড়িয়ে দিতে পারে এই পাতিলেবুর খোসা। তোমরা তো রসটা খাচ্ছই, যে কোনোভাবে খাচ্ছ, শরবত করে খাচ্ছ কিংবা ভাতেও খাচ্ছ, তার সঙ্গে সঙ্গে পাতিলেবুর খোসা যে কোনো পদ্ধতিতেই যদি তোমরা খেতে পারো, তাহলে শরীরে কিন্তু হজম ক্ষমতাটা অনেকখানি বাড়িয়ে দেবে। যাদের হজমের সমস্যা আছে তারা একবার খেয়ে দেখতে পারো, নিয়মিত খেয়ে যাও, অন্তত পক্ষে এক মাস খেয়ে যাও, দেখো তাহলে তাদের ক্ষেত্রে খুব উপকার দেবে। এমনকি এর মধ্যে থাকা বায়োসাইট্রাস ফ্ল্যাভোনয়েড কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে অক্সিডেটেড যে স্ট্রেস আছে সেটা কমাতে শুরু করে, যার জন্য কি হয় বলতো, নিজেদের অনেকখানি কর্মোদ্যোগ লাগে, কর্মচঞ্চল লাগে নিজেদের। কখনো যদি মনে হয় ক্লান্ত হয়ে যাচ্ছ, তখন এটা খেয়ে দেখো বন্ধুরা, নিজেদের অনেকখানি এনার্জেটিক লাগবে এবং ফিট লাগবে। কেমন লাগলো বন্ধুরা, আর কতখানি ভালো লাগলো এটা জেনে যে যে জিনিসটা আমরা ফেলে দিই, ব্যবহার করি না, তারও এতখানি গুণ আছে, এবং সেটা তোমরা জানতে পারলে এই বেঙ্গল ফিউশনের দৌলতে, সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুল করবে না। যদি তোমাদের ভালো লেগে থাকে এই পর্বটা, তাহলে কি করতে হবে, সকল বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। কারণ তুমি যদি তোমার এই ভিডিওটা শেয়ার না করো, তাহলে সকলের কাছে কিন্তু পৌঁছাবে না পাতিলেবুর খোসার এই অজানা তথ্য। ভালো থেকো বন্ধুরা, নিজেদেরকে ভালো রেখো, নিজের কাছের মানুষদের ভীষণ ভালো রেখো, এবং সব সময় বেঙ্গল ফিউশন দেখতে থেকো। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি, নমস্কার।